معلوم. গৃহস্থের ঘরের কোণে একটি হাঁড়ি ঝোলানো ছিল। তার ভিতরে চড়াই চরণী থাকত। একদিন চড়াই বললে, চরণী আমি পিঠে খাব। চরণী বললে, পিঠের জিনিসপত্র এনে দাও, পিঠে গড়ে দেব এখন। চড়াই বললে, কি জিনিস লাগবে? চরণী বললে, ময়দা লাগবে, গুড় লাগবে, কলা লাগবে, তুত লাগবে, কাঠ লাগবে। চড়াই বললে, আচ্ছা আমি সব এনে দিচ্ছি। বলে সে বনের ভিতর গিয়ে গাছের সরু সরু শুকনো ডাল মট মট করে ভাঙতে লাগলো। সেই বনের ভিতর এক মস্ত বাঘ ছিল। সে চড়াইকে বলতো, বন্ধু, ডাল ভাঙার শব্দ শুনে সে বললে, মট মট করে ডাল ভাঙছো ও কি আমার বন্ধু? চড়াই বললে, হ্যাঁ বন্ধু। বাঘ বললে, ডাল দিয়ে কি হবে? চড়াই বললে, কাঁচাই চাই, চরণী পিছে গড়বেন। শুনে বাঘ বললে, বন্ধু, আমি কখনো পিঠে খাইনি, আলু আমাকে দিতে হবে। চড়াই বললে, তবে জোগাড় করে এনে দাও সব। বাঘ বললে, কি কি জোগাড় চাই? চড়াই বললে, ময়দা চাই, গুড় চাই, কলা চাই, দুধ চাই, ঘি চাই, হাঁড়ি চাই, কাঠ চাই। বাঘ বললে, আচ্ছা তুমি ঘরে যাও, আমি সব এনে দিচ্ছি, হালু। চড়াই তখন ঘরে চলে এলো আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল। বাজারে গিয়ে বাঘ খালি একটিবার বললে, হালু। অমনি দোকানিরা, বাবা গো, বাবা গো, বাঘ এসেছে গো, পালা পালা বলে দোকান টোকান সব ফেলে ছুটে পালালো। আজ আমরা গল্পের অর্ধেকটা শুনলাম, পরের দিন আবার বাকি অর্ধেকটা। তাহলে আমার বন্ধুরা তাদের পরিবারের ছোট্ট সদস্যদের নিয়ে উপস্থিত হবেন পরের দিন আমাদের বাকি গল্পটার জন্য। আজ তাহলে এইটুকুই, ধন্যবাদ, নমস্কার। কিছু কথা চুপ কথার পক্ষ থেকে শম্পা সাহা আর দিত্যাশা বিশ্বাস।